ঈদ মোবারক এবং সবাইকে স্বাগত জানাচ্ছি 71 এর খেলা যোগে। সাথে আছি আমি তরিকুল ইসলাম নাহিন। দর্শক, বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যার একটা হচ্ছে মাঠ সংকট। বাংলাদেশে যদি আপনি অলিতে গলিতে যান, বড় কোনো জায়গা যান, আশেপাশে কোনো মাঠ পাবেন না, এবং সেটা সংকটের কারণে। এখন সবচেয়ে বেশি যেটা হচ্ছে আউটডোরের চেয়ে ইনডোর এখন বাংলাদেশে প্রধান হয়ে গেছে। ছেলেমেয়েরা সবাই এখন আকৃষ্ট হচ্ছে প্লে স্টেশনে, টিভির ওই বাক্সটায়, এবং সেই আকৃষ্টটার পাশাপাশি আর একটা ছোট্ট মাঠ সবার বাসায় বাসায় তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি বিলিয়ার্ড কিংবা স্নুকার টেবিল, যার ফসল এখন আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন। আমি সবার আগে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, ফাহিম সিনহা, তিনি একজন বিলিয়ার্ড খেলোয়াড়, এবং আরও একজন আছেন, তিনি খেলোয়াড় এবং তিনি অর্গানাইজার, তিনি হচ্ছেন আরিফুল ইসলাম। ফাহিম ভাই এবং আরিফ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি 71 খেলা যোগে। সবার আগে ফাহিম ভাই, আপনার কাছে চলে যেতে যাচ্ছি। বিলিয়ার্ড আমরা যদি বাংলাদেশে দেখি, সবাই এই নামটা জানে, স্নুকার সবাই নামটা জানে, কিন্তু একটু যেন অপরিচিত তার সবার কাছে। আপনি কেন এই খেলাটাকে নেশা অথবা খেলোয়াড় হিসেবে একটা নিজের আকৃষ্টতা হিসেবে বেছে নিলেন? আসলে শুরু করেছিলাম অনেক বছর আগে, প্রায় 17 বছর হয়ে যাচ্ছে খেলছি, 2017 বছর। জি, তো প্রথমে গেলাম ফ্রেন্ডদের সাথে টাইম পাস করার জন্য, তো তখন টুকটাক ক্রিকেটও খেলতাম, তো দেখা যাচ্ছিল যে ওই নেশার মাধ্যমে খেলতে খেলতে একটু সিরিয়াসনেসটা চলে আসলো। কিছু টুর্নামেন্টে পারফর্ম করা শুরু করলাম, তখন চিন্তা করলাম যে ওয়াই নট, আর একটু সিরিয়াসলি কেন না খেলি, আর একটু কম্পিটিটিভ কেন না খেলি। ওই ওইখান থেকেই শুরু, এখান থেকে জিনিসটা পিক আপ করলো। আরিফ ভাই, আপনার ক্ষেত্রে কি সেম কাজটাই করেছিল? সর্ট অফ, আমিও প্রথমে খেলাটা ফান হিসাবেই খেলতাম, তো আমার একটা ছোটখাটো একটা নি ইঞ্জুরি হয়েছিল আর কি। তো আমি আগে ক্রিকেট খেলতাম, তো ক্রিকেট খেলার কারণে, আমার নি ইঞ্জুরির কারণে আমি ক্রিকেটটা ওভাবে কন্টিনিউ করতে পারিনি। পরে চিন্তা করে দেখলাম যে ওয়াই নট টেক দিস স্পোর্ট পুল, আমি বাইরে ছিলাম, দেখেছি ওখানে ওরা খেলতে, খেলাটা খুব আকর্ষণ করতো আমাকে, তো ওখান থেকে আমার একটা দারুণ একটা ইন্টারেস্ট গ্রো করলো আর কি। তো ওখান থেকে আর কি আমি ওটা নিয়ে স্টাডি করা আরম্ভ করলাম, খেলা শুরু করলাম, তারপর ওখান থেকে আমি নেশাটাকেই বলতে পারেন পেশা হিসাবেও সর্ট অফ আর কি, মানে ভালো মতো শেখার একটা উদ্যোগ নিলাম আর কি। আরিফ ভাই, আপনি একজন আয়োজক, আপনি বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকেন। বাংলাদেশে যদি আমরা দেখি, উই হ্যাভ আ ফেডারেশন, বাট ফার্দার এন্ডে যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু আসলে আমাদের পুলটা অনেক ক্ষেত্রেই কেন জানি একটু অনেক পিছিয়েই আছে। আমরা যদি, আপনি যদি দেখেন, আমাদের রোয়িং, আমাদের নৌকা বাইচ থেকে শুরু করে আমাদের সব ইভেন্টগুলো কিন্তু কন্টিনিউয়াসলি, কিন্তু কেন একদম সামনে, সবার সামনে এই ইভেন্টগুলো, পুল এই ইভেন্টটা চলে আসে না? এটার অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণটা হলো কি, আমাদের ল্যাক অফ ফান্ডস। আমি যেটা মনে করি, আমাদের পুলে আমাদের স্পন্সরশিপটা অনেক কম। এখানে মোটামুটি পুলটা যারাই খেলছে, মোটামুটি তারা নিজেদের একটা নিজেদের উদ্যোগ থেকেই করছে আর কি, এবং নিজেদের ফান্ড থেকেই তারা স্পেন্ড করছে, এই করছে। সো এই কারণে পুলটা ওভাবে অন্য স্পোর্টসের মতো আমি দেখছি না যে খুব একটা বড় হচ্ছে আর কি। তো আমাদের যদি এখানে আমাদের স্পন্সার্স অ্যান্ড অন্য অন্য যারা আছে অন্য স্পোর্টসে যারা কন্ট্রিবিউট করে আর কি, বড় বড় কোম্পানি বাংলাদেশে, তারা যদি পুলে একটু কন্ট্রিবিউশন দিত, আমি মনে করি এই পুলের এই সিনারিওটি ভবিষ্যতে চেঞ্জ হয়ে যাবে। ফ্রেন্ডে, আপনি 17 বছর ধরে পুল খেলছেন, যদি আপনি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, একসময় আমিও এই স্পোর্টটার লাভার ছিলাম, কিন্তু এরপর আর হয়ে ওঠেনি, কিন্তু আপনিও কিন্তু জানেন যে এটা কিন্তু আসলে একটা প্যারেন্টস ম্যাটার, সেই প্রতিবন্ধকতাটা কিন্তু একটা সময় ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু এখন বাংলাদেশের প্রতিবন্ধকতাগুলো কিন্তু আরও তৈরি হয়েছে, সেগুলো কি এবং এটার উত্তরণের উপায় কি? অ্যাকচুয়ালি আমরা যখন 2007 আমাদের প্রথম একটা মানে একটা সুন্দর একটা সাইজের আমরা ক্লাব দিই, ওখানে 14-15টা টেবিল ছিল গুলশান 2 নম্বরে, তো ওইখানে কিন্তু আমরা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলাম যে প্যারেন্টসরা অনেকে নিজেরা এসে বাচ্চাদেরকে দিয়ে যেত, বলতো যে আমরা আবার এসে তুলে নিয়ে যাব। আচ্ছা, তো এটা টোটালি ডিপেন্ডস অন দ্য ক্লাব ওনার্স, যে আমি যদি ওই ধরনের একটা সেট আপ দিতে পারি যেখানে প্যারেন্টসরা এনকারেজড হবে বাচ্চাদেরকে পাঠাতে, বা একটু গ্রোন আপ বাচ্চা যারা তাদেরকেও পাঠাতে ইন্টারেস্টেড হবে, যদি ক্লাবের পরিবেশটা ওরকম থাকে। আচ্ছা, যে মানে প্যারেন্টসরা জানতো যখন আমার এখানে আসতো ছেলেরা খেলতে, যে এখানে খেলতে আসছে, এখানে আড্ডাবাজি করতে বা অন্য কিছুর স্কোপ এখানে নেই। আরে ভাই, ক্লাব ওনার্স যেটা আপনারা বললেন, যে তাহলে কি আমরা সেই পরিবেশটা তারা দিতে পারছে না? অ্যাবসলিউটলি তারা পারছে না দিতে,
এখানে দেখা যাচ্ছে ক্লাব যারা ক্লাব সেট আপ করছে আর কি টেবিলের যে একটা সাইজ ওটার সাথে যে তাদের যে স্পেসটা যে দরকার আছে ওটার সাথে তারা কোঅর্ডিনেট করছে না আর কি দেখা যাচ্ছে টেবিল টেবিলটা যেই যেই স্পেসটাতে বসবে স্পেসটা অনেক ছোট এবং টেবিলটা সাধারণত প্রপার টেবিলটা হয় 9 ft by 4.5 ft তো এই সাইজটার কারণে বেসিক্যালি স্ট্রাকচারটা আমাদের এখানে হচ্ছে না আর কি এবং এটার কারণেই আমাদের মূল সমস্যাটা হচ্ছে যদি আমরা ক্লাবের কথা বলি তাহলে আমরা কিন্তু জানি যে আসলে বাংলাদেশে ঢাকা শহরে প্রতিটা গলিতে গলিতে আমরা যদি যাই তাহলে কিন্তু একটা করে বিলিয়ার্ডের একটা জায়গা আমরা দেখতে পাবো কিন্তু সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্লাব বলতে পারি না সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা বলতে পারি তারা ব্যবসার খাতিরে তারা ওটা খুলে বসেছে যেখানে সবাই আড্ডা চলে যে আড্ডা মেরে মেরে খেলাটা খেলে ওখান থেকে আসলে হাতে করিটা শুরু হয় কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যেহেতু এই খেলাটার সাথে আছেন তাহলে আমি জানতে চাই যে আসলে কতগুলো ক্লাব আছে এবং টুর্নামেন্টের রেগুলার অংশগ্রহণ তাদের কিরকম লিস্টেড ক্লাব কতগুলো আছে আমার মনে হয় 80 সামথিং ক্লাব আছে ঢাকা শহরে ঢাকার বাইরেও কিছু ক্লাব আছে বাট এন্ড অফ দ্য ডে আমি যেটা মানে আমরা আগেও যেটা বলেছিলাম যে ইকুইপমেন্ট যদি প্রপার না হয় তাহলে আমাদের ভিশনটা কি আমি তো ওই ক্লাবের ওই পার্টিকুলার টুর্নামেন্ট জিতে আমার কোনো লাভ হচ্ছে না আমি প্রপার ইকুইপমেন্টে খেলবো যে ইকুইপমেন্ট আমাকে সাপোর্ট করবে ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করে পারফর্ম করার জন্য যেটা আমি বিদেশে গিয়ে যে এনভায়রনমেন্টটা পাবো যে ইকুইপমেন্টটা পাবো ওইটার ধারে কাছে যদি আমি কোনো ইকুইপমেন্টে বাংলাদেশে খেলতে না পারি তাহলে তো আমার আসলে জাস্ট মানে জাস্ট একটা টুর্নামেন্ট এটা আমার আমার ফিউচার কোনো অপরচুনিটি থাকছে না তো আমরা আসলে ঈদের একটা স্পেশাল শো আমরা অনেক সিরিয়াস কথা বলে ফেললাম এখন কিছু মজার কথা ইউ গাইজ হ্যাভ পার্টিসিপেট আ লট ইন দ্য ইন্টারন্যাশনাল ইভেন্টস সো আপনাদের সেই অভিজ্ঞতাগুলো একটু আমাদেরকে শোনান আমি এটা হবে মোস্ট লাইক 1995-96 তখন আমি ইউএসএতে মিনেসোটাতে ছিলাম ওখানে আমাদের পুল লীগ হতো আর কি তো ওখানে প্রায় অ্যারাউন্ড 1995 when I was doing my bachelor's in USA আর কি ওই টাইমটা আর কি তো আমি পুল লীগ খেলতাম তো পুল লীগে একটা ই ছিল যে আমাদের আমি যেই টাউনে ছিলাম ওখানে প্রায় 60 ক্লাবস উড পার্টিসিপেট ইন দ্য টুর্নামেন্ট তো ওই 60 ক্লাব ওটার মধ্যে যারা টপ 4 ক্লাবস তারা আবার লাস ভেগাসে একটা বড় টুর্নামেন্ট হতো আমেরিকাতে যেখানে প্রায় আপনি মানে দেখলে অবাক হয়ে যাবেন নাকি একটা এরিনাতে প্রায় 300 পুল টেবিল বসানো হতো 300 পুল টেবিল তো আমার একবার অভিজ্ঞতা হয়েছিল আমি যেই টিমে খেলতাম আমরা থার্ড হয়েছিলাম সো আমি কোয়ালিফাই করেছিলাম টু পার্টিসিপেট ইন দ্য লাস ভেগাস টুর্নামেন্ট আর যখন আমি গিয়ে দেখেছি টুর্নামেন্টটা খেলেছি ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর মি ব্যাক ইন 95 আর কি ওটা আমার আপনার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার বেশ কিছু অভিজ্ঞতা আছে ফার্স্ট গেমটা খেলি আমি আপনার 2010 গুয়াংজু ইন্ডোর এশিয়ান গেমসে তো ওখানে আপনার মানে খুব ডিফিকাল্ট কন্ডিশনস এনভায়রনমেন্ট ডিফারেন্ট কখনো আগে খেলি নাই প্রথম যে একটু নার্ভাস লাগছিল তারপর যাই হোক ওখানে আমাদের মধ্যে একজন কোয়ার্টার ফাইনাল গিয়েছিল এটা হয়তো অনেকে জানেও না হ্যাঁ অবশ্যই তো তারপরে 2012-তে 13-15 তিন বছর আমি আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেট করেছিলাম তিন বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেট নাইন বল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কাতারে দোহাতে পার্টিসিপেট করেছিলাম ওইখানে মানে যেটা বললাম মানে আমাদের 2015-তে সৌদি আরেবিয়ার সাথে আমি একটা ম্যাচ জিতেছিলাম মানে প্রথম দুই বছরের এক্সপিরিয়েন্সের পরে থার্ড ইয়ার গিয়ে আমরা দুজনই মানে আমি আবার আমার যে পার্টনার আছে মানে আমার সাথে টিমমেট যে সাইম গিয়েছিল সাইম হোসেন আমরা দুজনই সৌদিকে হারিয়েছিলাম ইয়া দ্যাট রিংস বেল কজ আমি আপনার সাথে ফেসবুকে কানেক্টেড এন্ড সেই পোস্টটা আমি ফেসবুকেই দাঁড়াই আমি আপনার কাছে দেখেছিলাম যে আপনি ওখানে পার্টিসিপেট করছেন এবং বড় একটা পজিশনে যাচ্ছেন ফ্রাইম ভাই তবে আমরা একটা জিনিস জানতে চাই যে কেন বাংলাদেশের এই বিলিয়ার্ড এটা আমরা জানি যে অনেক মানুষ এখানে আগ্রহী অনেক মানুষ এই ইন্টারেস্টেড এভরিওয়ান প্লেড একদম ছোটকাল থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু কেন এটা এখন পর্যন্ত এত ফলো করে আসছে না আমরা যদি হ্যান্ডবল টুর্নামেন্ট করতে পারি আমরা যদি একটা রোলার স্কেটিং একটা পুরো কমপ্লেক্স করে সেখানে একটা রোলার স্কেট আমরা একটা বিশ্বকাপ করতে পারি রোলবল বিশ্বকাপ করতে পারি তাহলে কেন
পুলের একটা আন্তর্জাতিক মানে টুর্নামেন্ট বাংলাদেশে হচ্ছে না? আমরা এটা চেষ্টা করছি, মানে আমরা অর্গানাইজারদের সাথে বাংলাদেশ বিলিয়ার্ড ফেডারেশনের সাথে আমরা বসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্ল্যান করেছি। আশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের কিছু গভর্নমেন্ট সাপোর্ট পেলে আমরা করতে পারবো। আসলে কোনো কিছুই গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া সম্ভব না। তো মানে আমি চাচ্ছিলাম কি যে আমি মানে নিজ উদ্যোগে আমি যদি আরেকটু এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আমি অ্যাপ্রোচটা করি আরেকটু প্রপার হবে। যেমন তিনবার এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেট করার পরে লাস্ট আমার বিগ টুর্নামেন্টটা ছিল গত বছর ইউএস ওপেন 10 বল। আচ্ছা, ওই আরিফ ভাই যেটা বলছিল, এক রুমে 300টা টেবিল, সব টপ প্রফেশনালস আপনার আশেপাশে খেলছে, ওইটা একটা মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো ওইখানে যাওয়ার পরে মোটামুটি আমার সব পুল ইকুইপমেন্ট ওনার্স যারা, ব্র্যান্ড ওনার্স যারা, প্লেয়ার্স, সবার সাথে একটা পার্সোনালি পরিচয় হয়ে গেছে। আমার কিছু ফ্রেন্ডস আছে এখানে। তো আমি চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটা তৈরি করার পরে আমি অ্যাপ্রোচ করব, মানে ইন্টারন্যাশনালি আরেকটু কিভাবে পুশ করা যায়, গভর্নমেন্ট থেকে কিভাবে সাপোর্ট নেওয়া যায়। অবশ্যই, এরকম কি কখন আপনাদের সাথে হয়েছে যে একটা টুর্নামেন্ট চলছে এন্ড তখন আপনারা বাইরে কিন্তু ঢাকায়? আচ্ছা, আমি একটু আগে ওর আগে অবশ্যই আমি একটা জিনিস অ্যাড করতে চাই। ও ও লাস্ট ইয়ারে ও যে গিয়ে খেলেছিল আর কি, সৌদি আরবে হারিয়েছিল, মানে এটা একটা একটা বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি এটা একটা অ্যামেজিংলি মানে একটা একটা অসম্ভব একটা ভালো সাকসেস, মানে পুলে যেটা আমরা কখনো আশা করতে পারিনি। মানে এর আগে যে যেরকম সৌদি আরবের একটা টিমের পিছে ওদের গভর্নমেন্ট দে স্পেন্ড আ লট অফ মানি, হ্যাঁ, এন্ড আমাদের বাংলাদেশে একটা প্লেয়ার মানে ও সৌদি আরবের প্লেয়ারটাকে হারিয়েছে, উই স্পেন্ড লট অফ পকেট মানি, হ্যাঁ, মানে ও ও হারি পারফর্ম করেছে, তারপর সাইম হোসেন পারফর্ম করেছে, এবং সারপ্রাইজিংলি সাইম হোসেন একটা রাউন্ডে ওয়ান অফ দ্য মানে টপ প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড সেই প্লেয়ারের সাথে একটা রেস টু নাইনে 9-6 হেরেছে। সো মানে আমরা অবাক হয়ে গেছি। তো গত বছর ঢাকার আরেকটা ছেলে আমাদেরই ফেলো প্লেয়ার্স আলামিন হোসেন, ও লাস্ট গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ও লাস্ট 64 গিয়েছে। মানে লাস্ট 64 যাওয়াটা মানে হলো গিয়ে মানে একটা অসম্ভব একটা বিরাট ব্যাপার আর কি। তো আমাদের উইদাউট ইভেন ট্রেনিং, উইদাউট মানে কমপ্লিটলি একদম নিজস্ব প্রচেষ্টায় আর কি, মানে আওয়ার্স অফ ডেডিকেটেড প্র্যাকটিস অন এ পুল টেবিল এট এ লোকাল ক্লাব, যার যার নিজস্ব ক্লাবে খেলতেছে, কোনো ট্রেনার নাই, কোনো মানে ইকুইপমেন্টস ওরকম প্রপার নাই। তারপরেও কিছু কিছু ক্লাব ওনার আছে, এই কারণেই ওরা পারছে, যারা চেষ্টা করছে আর কি সাপোর্ট দেওয়ার জন্য আর কি। তো আলামিন যেরকম ইজ এ ভেরি গুড এক্সাম্পল। এরকম বাংলাদেশ মার্কাস শামাত আপনার টিম ইউরোপের ক্যাপ্টেন, ওকে হারিয়েছিল, ওকে হারিয়েছিল, হি বিট মার্কাস শামাত, হি বিট মার্কাস শামাত। তো এই আলামিনের স্ট্যান্ডার্ডে কিন্তু ঢাকায় আরো অনেক প্লেয়ার আছে, মানে এখন আমরা এদেরকে হাইলাইট করতে পারছি না, মানে টু টেল ইউ দ্য ট্রুথ আর কি। বাট ওয়াই? বাট উই হ্যাভ দ্য পটেনশিয়াল, লাইক হি সেড, লাইক আমাদের এখান থেকে দেন ওয়াই উই আর নট ইউজিং আওয়ার পটেনশিয়ালস, like he said, like এখান থেকে যদি আমাদের যদি গভর্নমেন্ট থেকে যদি আমাদের একটু সাপোর্ট আসে, ইফ দ্য মানি কামস টু দ্য ফেডারেশন অ্যান্ড ইফ দ্য ফেডারেশন ডেজিগনেটস পার্টিকুলার ক্লাবস যে ওই ক্লাবে তারা সাপোর্ট করবে উইথ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, তাহলে ওই ক্লাব ওনারগুলো ওই ওই এরিয়ার ছেলে প্লেগুলোকে গ্রুম করতে পারে উইথ মেবি উইথ প্রপার কোচিং। আমরা বাইরে থেকে কোচ আনতে পারি, যেরকম ফিলিপিন কিন্তু আমরা ক্রিকেট বলতে যেরকম ইন্ডিয়াতে যে গলিতে গলিতে ক্রিকেট, পাকিস্তানে গলিতে গলিতে ক্রিকেট, মেগা ক্রিকেটিং নেশন ফিলিপিন কিন্তু মেগা পুল প্লেইং নেশন। হ্যাঁ, আমরা ফিলিপিন থেকে কোচ আনতে পারি, হ্যাঁ, ইন্দোনেশিয়া থেকে কোচ আনতে পারি, এশিয়ান ওই জোনটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে পুল খেলা হয়, তাইওয়ানে কিন্তু আপনার হাই স্কুলে পুল আছে, হ্যাঁ, এটা দেখা দেখি চায়নাতেও এখন হাই স্কুলে পুল করেছে, মানে চায়না হ্যাজ টেকিং দিস গেম ভেরি সিরিয়াসলি ইন দ্য প্যাস্ট 5-6 ইয়ার্স। এবং মানে তো এগুলো ইটস এ গুড পজিটিভ থিং ফর পুল ইন দ্য ইন কারেন্ট কনটেক্সট অফ দ্য ওয়ার্ল্ড, যে এই স্পোর্টসটা এখন আগের থেকে অনেক মানে উপরের দিকে উঠছে, এবং আমরাও নিজস্ব ইন্ডিভিজুয়াল ইস্যু আমরা চেষ্টা করছি, লাইক হি সেড আর্লিয়ার, লাইক একটু যদি গভর্নমেন্ট থেকে আমরা সাপোর্টটা পাই আমি বিশ্বাস করি যে আমরা সামনের দিকে আমরা আরও এগোতে পারবো আর কি। ফ্যামিলি, ইটস এ পিওর ম্যাথমেটিক্স, ইটস এ পিওর জিওমেট্রি অ্যান্ড ইটস জাস্ট লাইক ব্রেন স্টর্মিং। আপনার প্রতিটা শটস, প্রতিটা অ্যাঙ্গেল মাপঝোঁক করে অনেক অনেক ঘাম ঝরিয়ে ওটা বের করে এন্ড অফ দ্য ডে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষটাকে আপনার হারাতে হয়। কিন্তু যখন আপনি বোর্ডে থাকেন, যখন আপনার টেনশন ওখানে থাকে, কিন্তু আপনি এটা দেখছেন যে ওখানে ঢাকা ঈদ, তখন আপনার ওই ফিলিংটা কিরকম হয়? ইউ আর মিসিং দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল। মানে আমি বলবো অ্যাজ আ
মানে পুল ইজ জাস্ট লাইক এনি আদার প্রফেশনাল স্পোর্ট, আপনি যদি ওইভাবে জিনিসটাকে নেন। তো আমি যখন আপনার বাইরে কোনো টুর্নামেন্টে খেলতে থাকি তখন অ্যাকচুয়ালি আমি অন্য কিছু চিন্তা করি না, চেষ্টা করি ওগুলো অ্যাভয়েড করার। হোয়াট অ্যাবাউট আফটার দ্য গেম? আফটার দ্য গেম অবশ্যই আমি চেষ্টা করি, মানে নর্মালি আমি চেষ্টা করি যদি এই ধরনের কোনো ওকেশন হয় আমি আমার ফ্যামিলিকে সাথে নিয়ে যাই। মানে এটা এমন কোনো টিম স্পোর্ট না যেখানে আমি নিতে পারবো না, কোনো রেস্ট্রিকশন আছে তা না। তো আমার ইনফ্যাক্ট গত তিনটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মধ্যে দুটাতেই আমার ফ্যামিলি আমার সাথে গিয়েছিল, আমার বাচ্চারা ওখানে ছিল, আমার ওয়াইফ ছিল, আমাকে ওখানে সাপোর্ট করছিল। আচ্ছা, মানে একটা বড় ব্যাকআপ আর কি, ওটা খুবই বড় একটা ইন্সপিরেশন ছিল। তবে আরেকটা ছোট জিনিস আসলে আমাদের একদম সময়ের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তো আপনারা এখন এটা নিয়ে কাজ করছেন, এটাকে প্রমোট করার চেষ্টা করছেন, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবে আপনাদের কি এখন মনে হচ্ছে না যে এই সর্ট অফ জিনিসগুলোর জন্য আমাদের, যেহেতু আমাদের দেশটা এখন ডিজিটালাইজেশন হচ্ছে, সেহেতু আমাদের যে বিভিন্ন ক্লাবে খেলাগুলো হচ্ছে সেইগুলোর জন্য আমাদের একটা প্রপার ইউটিউব চ্যানেল এন্ড আ ফেসবুক পেজ, যেটা আপনি বলছেন আপনার একটা ফোরামও আছে ওখানে, সো এই কানেক্টিভিটিটার প্রয়োজন, যেটা যে কানেক্টিভিটির থ্রুতে দ্য মিডিয়াস গোনা হ্যাভ দ্য ফুটেজেস, আমরাও সেই লিঙ্কসগুলো পাচ্ছি, আমরাও প্রচারে নামছি, এরকম কিছুটা আমাদের প্রয়োজন আছে। আমরা এটা মাত্র শুরু করেছি। এগুলো মাত্র শুরু করেছি, যেটা বললাম যে মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছিলাম, মনে হয় আমি ওই গেটওয়েটা ওপেন করে ফেলেছি ইন্টারন্যাশনালি। তো এখন ফেডারেশন আর গভর্নমেন্ট আমাদেরকে একটু ব্যাকআপ দিলে আমরা পুলটা অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারি। আর ভাই, ইওর অর্গানাইজার, এই ব্যাপারে আপনার কি কথা? আমি যেভাবে ফিউচার পুল দেখছি, যে আমাদের পুলটাকে আরো জনপ্রিয় করার জন্য আমি হাম্বল রিকোয়েস্ট করবো যে গভর্নমেন্ট থেকে হেল্প প্লাস কর্পোরেট যে কোম্পানিজগুলো আছে তারা যদি আমাদের এখানে কর্পোরেট লিগ সিস্টেম কোনো কিছু করতো, ওরকম কোনো একটা সেট আপের আমি নিজেও একটা খসড়া তৈরি করছি আর কি, যে এরকম একটা প্রপোজাল আমি দিব। এখন একমি অ্যাগ্রোভেটেন বেভারেজেস আমাদের পুলে অনেক হেল্প করেছে, তো এরকম আরও যদি তিনটা চারটা কোম্পানি আমাদের হেল্প করেন, আমরা কর্পোরেট লিগের মাধ্যমে পুলটাকে আমরা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো আমি বিশ্বাস করি। আরিফ ভাই, ফাহিম ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে ঈদের সময় আপনাদের দুজনকে ঈদ মোবারক জানিয়ে আজকের আমরা খেলাধুলাটা শেষ করছি, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে খেলাযোগে অংশগ্রহণ করার জন্য। অনেক বছর ধরে আসলে চলে আসছে বিলিয়ার্ড কিংবা পুলকে অলিম্পিক্সে অ্যাড করার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা পেরে ওঠা যাচ্ছে না। 2020 টোকিও অলিম্পিক্সে সেটাকে চেষ্টা করা হয়েছিল কিন্তু সেখানেও সম্ভব হয়নি, তবে আশা করা যাচ্ছে পরবর্তী অলিম্পিক্সে সেটা অবশ্যই হবে, এবং যদি হয় তাহলে বাংলাদেশের যে প্রতিভাবানরা আছে তারা একসময় অলিম্পিক্সে যুক্ত হওয়া এই ডিসিপ্লিনটাতে সরাসরি কোয়ালিফাই করবে এবং পদক জেতাবে, সেই স্বপ্ন নিয়ে শেষ করছি আজকের ঈদ স্পেশাল খেলাযোগ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একাত্তরের সাথেই থাকুন।